তামিম আহমেদ লিখন আপনি লিখেছেন মোনাজাত করা তো বেদাত সেক্ষেত্রে তাহাজুদ নামাজ অথবা তবা নামাজ পড়ার পর মোনাজাত করা যাবে কি না ভাই তামিম আহমদ তামিম আহমেদ লিঙ্কন আপনি আপনার প্রশ্নে একটা বড় ভুল করেছেন আল্লাহ আপনাকে মাফ করুন মোনাজাত করা বেদাত হতে হতে যাবে কেন মোনাজাত মানে হলো আল্লাহর সাথে কানাগুসা করা এমনকি তুলে আল্লাহর কাছে দোয়া করা এটা কোনো বেদাত নয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর দোয়া হলে ইবাদত দোয়াটাই ইবাদত অথবা এটাকে আপনি বেদাত বলতে যাবেন কেন হ্যাঁ এটাকে নির্দিষ্ট ফর্মেট বানিয়ে যদি আমরা করি হাদিস দাঁড়ায় প্রমাণিত নয় শূন্য দ্বারা প্রমাণিত নয় তাহলে সেক্ষেত্রে সেটি বিধায়েতে পরিগণিত হতে পারে বিধায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা কে বলেছে আপনাকে এটা তো পৃথিবীতে কোনো আলেমই বলেন না এটা হতেই পারে না বরং এটা তো এবাদতের সারসংক্ষেপ দুঃখজনক হলেও সত্যিকারের বাস্তবতা হলো আমরা সলাহাতে পাচাত্য সলাহাতে সম্মিলিত সাদা সদসালাম থেকে প্রমাণিত নয় অত এটাকে সিস্টেম বানিয়ে নেওয়ার কারণে এটি বিধাতে পর্যবেষিত হতে পারে সেই সংখ্যা থেকে আমরা অনেকেই দোয়া করা এমনভাবে ছেড়ে দিয়েছি যে আমাদের পার্সোনাল দোয়াও হয় না আপনি সলাতের পর দোয়া কবুল হয় ত্রিজির বর্ণনা রয়েছে সেইভাবে আপনি মাঝমধ্যে অন্তত আল্লাহর কাছে মানুষ চাহিদাগুলো পেশ করেন আপনি ভোর রাতে দোয়া কবুল হওয়ার হাদিস জানেন সেই হিসাবে ভোর রাতে আল্লাহর কাছে দুই হাত তুলে একটু চোখের পানি ফেলে দোয়া করেন হাত তুলে দোয়া করাটা হাদিস তারা প্রমাণিত নবী সাল্লাহাম হাতরে দোয়া করতেন অতএব আল্লাহর সঙ্গে কথা বলা মোনাজাত মানে কানাঘুষা করা আল্লাহর সাথে ফিস করে কথা বলা একান্তে কথা বলা আল্লাহকে নিজের মনে কথাগুলো জানিয়ে দেওয়া সেটা দায় হতে পারে দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় হতে পারে দুহাত তুলে করাটা হলো উত্তম এবং সুন্না পদ্ধতি বিধায় এটি বেদাঁত হতে যাবে কেন তাজজুদ্ সালাতে এবং সালাত পড়ার পর আপনি আল্লাহ কাছে দোয়া করতে পারেন সালাতের পর আপনি নিজে নিজে আল্লাহ কাছে দোয়া করলেন এটাকে কোনো সালাতের অংশ মনে করলেন না সিস্টেম বানিয়ে রাখলেন না আপনি আল্লাহ কাছে কিছু চাইলেন সালাতের পর কোনো অসুবিধা নেই কারণ দুবরা সালা বা প্রত্যেক সালাতের শেষে দোয়া কবুল হয় সেই হিসাবে পঁচাত্তর সালাতের পর তো সুনির্দিষ্ট কিছু দোয়া মুখে পড়ার আছে সেগুলো আপনি মুখে পড়বেন এছাড়া আপনার বিশেষ কিছু চাওয়া থাকলেও আপনি এই টাইমে চাইতে পারেন